শীঘ্রই ভারতের রেডমি 6, রেডমি 6 প্রো আর রেডমি 6A তিনটি ফোন লঞ্চ করবে শাওমি। কোম্পানির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু জুইং টুইটারের মাধ্যমে এই ফোনের লঞ্চের কথা জানিয়েছে। জুন মাসে চীনে এই ফোনগুলি লঞ্চ হয়েছিল। রেডমি 5 আর রেডমি 5A ভারতে ইতিমধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল, আর নতুন সিরিজ বাজারে আসলে তা ভারতের বাজারের অন্য বাজেট ফোনগুলিকে আরও প্রতিযোগিতার সম্মুখীন করবে। একই সাথে আগামী 5 সেপ্টেম্বর নতুন ফোনগুলো লঞ্চ করার ইনভাইট জানিয়েছে শাওমি। বৃহস্পতিবারে টুইটারে মনু বলেন, দেশ কা নয়া স্মার্টফোন MI, আপনাদের জন্য একাধিক জিনিস নিয়ে আসছি, শীঘ্রই বাজারে আসবে, তবে কোন ফোনগুলি ভারতে লঞ্চ হবে তা জানায়নি তিনি। টুইটারে পোস্টটির সাথে একটি ভিডিও শেয়ার করেন তিনি। এই ভিডিওতে 6 সংখ্যাটি দেখা যাচ্ছে। একই সাথে তিনটি ফোনের মধ্যে দুটি ফোনের ডিসপ্লের উপরে কোনো নচ নেই, কিন্তু একটি ফোনের ডিসপ্লের উপরে নচ আছে, যা রেডমি 6 প্রোকে ইঙ্গিত করছে। নচ ছাড়া ফোন দুটি হলো রেডমি 6 আর রেডমি 6A। তবে মনু টুইটারে লঞ্চ তারিখ ঘোষণা করেনি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের দপ্তরে এই ছবি ব্যবহার করে 5 সেপ্টেম্বর লঞ্চ ইভেন্টের জন্য আমন্ত্রণ জানিয়েছে কোম্পানি। যদি বলি প্রাইসিংয়ের কথা, তো চীনে 3GB আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট রেডমি 6 দাম 799 ইউয়ান, প্রায় 8,400 টাকার মতো। অন্যদিকে এই ফোনটি 4GB র্যাম সাথে 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান, প্রায় 10,500 টাকার মতো। চীনে রেডমি 6A এর দাম 599 ইউয়ান, প্রায় 6,300 টাকার মতো। আর চীনে রেডমি 6 প্রো এর 3GB র্যাম সাথে 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান, প্রায় 10,400 টাকা। আর এই ফোনের 4GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1199 ইউয়ান, প্রায় 12,500 টাকার মতো। আর সবথেকে প্রিমিয়াম ভেরিয়েন্ট, যেটাতে থাকছে 4GB র্যাম সাথে 64GB ইনবিল স্টোরেজ, সেটার দাম 1299 ইউয়ান, প্রায় 13,600 টাকার মতো। যদি কথা বলি স্পেসিফিকেশন সম্পর্কে, তো রেডমি 6A চলবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 8.1, যেটা কিনা কোম্পানির নিজস্ব MIUI এর উপরে চলবে। রেডমি 6A রয়েছে 5.45 ইঞ্চির HD+ 18:9 এসপেক্ট রেশিওর ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে অক্টাকোর মিডিয়াটেক হিলিও P22 প্রসেসর। আগে হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শাওমি এই প্রথম মিডিয়াটেক প্রসেসর সহ একটি স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ করবে। আসলে হয়েছিল কি, 2014 সালে এরিকসনের করা একটি মামলার কারণে শাওমি এতদিন ইন্ডিয়াতে কোনো মিডিয়াটেক প্রসেসর সহ ফোন বিক্রি করেনি, কিন্তু সেই মামলাটির বর্তমানে সুরাহা হয়ে যাওয়ায় শাওমি তাদের ফোনগুলি মিডিয়াটেক চিপসেটের সাথে ইন্ডিয়াতে লঞ্চ করতে পারবে। যদি কথা বলি ক্যামেরা সম্বন্ধে, তো রেডমি 6A রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এখানে প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 12 মেগাপিক্সেলের, সাথে থাকবে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। নতুন এই ক্যামেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট পাওয়া যাবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেলের। কানেকটিভিটির জন্য রেডমি 6A রয়েছে 4G ভোল্ট, ব্লুটুথ, ওয়াইফাই, GPRS, 3.5mm অডিও জ্যাক আর একটি মাইক্রো USB পোর্ট। আর এই ফোনটিতে রয়েছে 3000mAh এর ব্যাটারি। চলে আসি রেডমি 6A এর কাছে, তো এটাও অ্যান্ড্রয়েড 8.1 চলবে, যেটা কিনা এগেন MIUI এর উপরেই চলবে। রেডমি 6A তে রয়েছে 5.45 ইঞ্চির HD+ 18:9 এসপেক্ট রেশিওর ডিসপ্লে। আর ফোনের ভিতরে ইউজ করা হয়েছে কোয়েড কোর মিডিয়াটেক হিলিও A22 প্রসেসর। আমি আপনাদের বলে দিই, মিডিয়াটেক হিলিও A22 আর P22 দুটি 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি, তো প্রসেসর দুটিতে আপনি ভালো পারফরমেন্সের পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপও আশা করতে পারেন। এই ফোনটিতে থাকবে 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ। রেডমি 6 এর মতো পিছনে ডুয়াল ক্যামেরা নেই রেডমি 6A এর। এর পিছনে থাকবে সিঙ্গেল রিয়ার ক্যামেরা। এর পিছনে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই নতুন ক্যামেরাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকেও সাপোর্ট করে। এর সাথে রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ক্যামেরাতে পোর্ট্রেট মোডও থাকবে। কানেকটিভিটির জন্য রেডমি 6A তে রয়েছে 4G ভোল্ট, ব্লুটুথ, ওয়াইফাই, GPS, 3.5mm অডিও জ্যাক এবং একটি মাইক্রো USB পোর্ট। আর ব্যাটারি হিসেবে থাকছে 3000mAh এর নন রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি। আর অন্যদিকে রেডমি 6 প্রো এর কথা বলে, তো এখানে চলবে অ্যান্ড্রয়েড বেসড MIUI 9 অপারেটিং সিস্টেম। ফোনটিতে থাকবে 5.84 ইঞ্চির ফুল HD+ 19:9 ডিসপ্লে। এছাড়াও রেডমি 6 প্রো এর ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন 625 চিপসেট আর অ্যাড্রিনো 506 GPU। আর র্যামের কথা বলে, এখানে দুটি অপশন রয়েছে, একটিতে আপনারা পাবেন 3GB র্যাম এবং আরেকটিতে পাবেন 4GB র্যাম। রেডমি 6 প্রোতে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এখানে প্রাইমারি ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের এবং সাথে থাকবে একটি 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। এছাড়াও থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সামনে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে AI ও পোর্ট্রেট মোড সাপোর্ট করবে। কানেকটিভিটির জন্য রেডমি 6 প্রোয়ে রয়েছে 4G ভোল্ট, ওয়াইফাই, ব্লুটুথ, GPRS, 3.5mm অডিও জ্যাক আর সাথে একটি মাইক্রো USB পোর্ট। রেডমি 6 প্রোয়ে ব্যাটারি হিসেবে রয়েছে 4000mAh এর লিথিয়াম আয়ন নন রিমুভেবল ব্যাটারি। সো ভিউয়ার্স, এটা একটা আপডেট ছিল শাওমির নতুন ফোনগুলো সম্বন্ধে, যেটা কিনা খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম ভিডিও ফিউচারে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।